এক সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জীবনযাপন প্রায় দুর্বিষহ ছিল বরিশাল নগরবাসীর, কিন্তু মেট্রোপলিটন পুলিশের ইউনিট গঠন হবার পর অপরাধ প্রবণতা কমতে থাকে দিনকে দিন। আধুনিক পুলিশিং ব্যবস্থা প্রণয়নের ফলে সেখানে ছোটখাটো অপরাধ এখন নেই বললেই চলে। প্রতিষ্ঠার 15 বছর পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিয়ে নিজেদের আস্থার কথা জানালেন নগরবাসী। বললেন, এমন তৎপরতা অব্যাহত থাকলে পুলিশের সুনাম বাড়ার পাশাপাশি সমাজ থেকে ক্রমেই দূর হবে সব ধরনের অপরাধ। বিগত 15 বছর থেকে আমরা আগে যেমন পুলিশ নাম শুনে যেমন ভয় পেতাম, যে থানা বা এগুলি অনেক কিছু মনে করতাম, সেখান থেকে আমরা 15 বছর অনেক এগিয়ে গিয়েছি। তো আগে আমরা রাতে সন্ধ্যার পর বের হতে পারতাম না, এখন আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় রাতে বের হতে পারি। কমিউনিটি পুলিশিং জনগণকে সাথে নিয়ে পুলিশের যে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে তারা কাজ করে যাচ্ছে, আগে কিন্তু মানুষ পুলিশের কাছে যেতে ভয় পেত, একটা মানুষ কিন্তু থানায় যেতে একটা মামলা দিতেও ভয় পেতেন, সেই সব এমনকি মামলা যাওয়াটাও একটা কষ্টের ছিল যে। কিন্তু এখন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কিন্তু বিগত দিনের চাইতে অনেক শক্তিশালী, তারা অনেক মানবিক, তাদের কাছে কোনো অভিযোগকারী গেলে তারা সাথে সাথে তাদের অভিযোগটা নিয়ে নিচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। বরিশালে মেট্রোপলিটনের 4টা থানা পরপর আমাদের নগরবাসী আমরা খুব শান্তিতে আছি, বিভিন্ন স্পটে তাদের সিসি ক্যামেরা আছে, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। এখন স্টেক হোল্ডার যারা আছে বরিশালের, সকল স্টেক হোল্ডারদের কাছ থেকে একটা স্যাম্পলিংয়ের মাধ্যমে, নমুনায়নের মাধ্যমে হচ্ছে গিয়ে 400 লোকের কাছ থেকে ডাটা কালেক্ট করি। তার মধ্যে থেকে আমরা দেখতে পাই যে করোনাকালীন সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে পার্টিকুলার যে কিছু উদ্যোগ ছিল, সেই উদ্যোগকে 97% অলমোস্ট 97% লোকজন সাধুবাদ জানিয়েছেন। এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে সামগ্রিক কর্মকাণ্ড, সেই সামগ্রিক কর্মকাণ্ডের সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রায় 95% লোক। আগামী দিনগুলোতে তথ্য প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে নিজেদেরকে মানবিক পুলিশ হিসেবে পরিচিত করার চেষ্টার কথা জানালেন ইউনিটের কর্মকর্তারা। বরিশাল মেট্রোপলিটন পুলিশে দেখেন যে আজকে প্রযুক্তির যে সেবাগুলো, প্রযুক্তিগত সেবাগুলো, সেগুলো আজকে আমাদের মাননীয় আইজিপি মহোদয় উদ্বোধন করেছেন। এখানে আমরা সিটি সার্ভিলেন্স রেখেছি, আমরা হ্যালো বিএমপি অ্যাপসের মাধ্যমে জনগণের কাছে একবারে সরাসরি কানেক্টিভিটি তৈরি করেছি, এরকম নানা ধরনের প্রযুক্তিগত বিষয়গুলো এনেছে। আধুনিক সামনের দিনগুলোতে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে, যেমন তথ্য প্রযুক্তির যেমন অনেক হ্যাজার্ড আছে, অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কিন্তু আমাদেরও তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে। সেইভাবেই কিন্তু বাংলাদেশ পুলিশকে সাজানো হচ্ছে এবং পুলিশের প্রতিটা ইউনিট এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশও সেইভাবে সাজানো হচ্ছে। বর্তমানে এই ইউনিটের অধীনে 4টি থানা থেকে পুলিশি সেবা দেওয়া হচ্ছে। 2006 সালে প্রতিষ্ঠার পর থেকে দ্রুত অপরাধী শনাক্তের জন্য পুরো নগরীকে ফেস ডিটেকটিভ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, বরিশাল।